শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে পদার্থবিদ্যা অ্যাসাইনমেন্টে কথা বলবো। এটা কোন কোন স্কুলে 17 তারিখে জমা, কোন স্কুলে 18 তারিখে জমা নেওয়া হবে। তো আমরা একটু আগে আপনাদের রেডি করলাম। তো অ্যাসাইনমেন্টের প্রথম পেজটা এরকম হলে ভালো হয়, যে উপরে লেখা থাকবে অ্যাসাইনমেন্ট। এটা কম্পিউটার পাঠ হলে ভালো হয়, শিরোনাম দিবেন, আপনাদের অ্যাসাইনমেন্টে শিরোনাম দেওয়া আছে, সেইভাবে বিষয় লিখবেন, যে বিষয় সে বিষয়টা লিখবেন। এরপরে আমাদের স্কুল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আপনার স্কুল যে নাম সে নাম লিখবেন। এরপরে মূল্যায়নকারী, শিক্ষকের নাম, ব্রাঞ্চ শাখা, এখানে নাম শ্রেণী শাখা রোগ, জমা দেওয়ার তারিখ, শিক্ষকের মন্তব্য, এরকম কথাগুলো থাকতে পারে। মানে এরকম একটা প্রথম পেজ আপনারা নিতে পারেন, যেহেতু এটা একটা অ্যাসাইনমেন্ট, এটা একটু সুন্দর করে তারপরে এটা ভালো করে ইচ্ছা করলে স্প্যারাল ব্যান্ডিং করে দিতে পারেন, আবার ভালো করে বেঁধেও দিতে পারেন, আমাদের কোনো ব্যান্ডিংস নেই। তবে এটা সুন্দর হলে আপনি অতি উত্তম পেতে পারেন, আর যদি কম সুন্দর হয় তাহলে তো আরও চেষ্টা করতে হবে, এরকম কথা আসতে পারে। তো আমরা সর্বোচ্চ জিনিসটা আপনাদের দেওয়ার চেষ্টা করছি। তো শিক্ষার্থী বন্ধু, আসুন পদার্থবিদ্যে একটা সৃজনশীল আমরা সলিউশন করব। তো এখানে আমাদের একটা স্টেম দেওয়া আছে, যে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি গাড়ি এত মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে 30-60 সেকেন্ড চলার পর 400 কেজি ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে থাকা কে আটকে একত্রে এত বেগে চলে। তো নিউটনের স্টেমটা ওইটা তৃতীয় সূত্রটি বিবৃত করো। তো শিক্ষার্থী বন্ধু, আমরা একে কনম প্রশ্ন উত্তর লিখবো, একে কনম প্রশ্ন উত্তর, প্রশ্নের উত্তর এভাবে লিখবে। লেখার পরে একটা টান দিতে পারেন, সৌন্দর্য বৃদ্ধির জন্য একটা টান দিয়ে দিতে পারেন। এটা একটা কালো কালির মার্কার, মানে সাইন পেন দিয়ে টান দিতে পারেন। এবার নিউটনের তৃতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র, তৃতীয় সূত্র যেভাবে লেখা আছে ওইভাবে আপনারা জানেন এটা সবাই, যে প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। কি আমরা বলবো, যে প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত, একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, ও বিপরীত প্রতিক্রিয়া। শিক্ষার্থী বন্ধু, একের পর শেষ একের খনম, বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন? আমরা একটা সুইচ দেওয়ার পরে আবার যখন বন্ধ করতে চাই, বন্ধ করলে থেমে যায় তা না, একটু সময় লাগে। তো শিক্ষার্থী বন্ধু, এটা নলেজের প্রশ্ন, এইটুকুনি যথেষ্ট। একের খনম প্রশ্নের উত্তর, এখানে ইচ্ছা করলে একটা কলম দিতে পারে। তো যাই হোক, এটা হলে কি রকম, আমরা প্রথমে এটা দুটো অংশ আমরা করে নেব, বৈদ্যুতিক সুইচ বন্ধ করার জন্য একটু গতি জড়তার কারণে। এই ফ্যান যখন আমরা ঘুরে তখন গতিশীল থাকে, তো গতিশীল বস্তু যে ধর্মের কারণে গতিশীল থাকে সেটা বলা হয় গতি জড়তা। তাহলে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে থেমে যায় না কেন, গতি জড়তার কারণে। আমরা তাহলে বৈদ্যুতিক সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না, গতি জড়তার কারণে থেমে শিক্ষার্থী বন্ধু, এটার একটা ব্যাখ্যা দিবেন, গতি জড়তা। আগে তাহলে বলবেন জড়তা কি। জড়তা হচ্ছে পদার্থের সেই ধর্ম, যে ধর্মের কারণে স্থির বস্তু স্থিরই থাকতে চায় এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। তো এই জড়তা দুই প্রকার, একটা স্থিতি জড়তা, একটা গতি জড়তা। তো গতি জড়তা হচ্ছে গতিশীল বস্তু গতির কারণে গতিশীল থাকতে চাওয়ার ধর্ম। তা আমাদের ফ্যানটা গতিশীল ছিল, তাই সুইচ অফ করার সাথে সাথেই বন্ধ হয়নি, গতি জড়তার কারণে কিছুক্ষণ গতিশীল ছিল। তারপরে যখন আমরা সুইচ বন্ধ করেছি, মানে বিদ্যুৎ বন্ধ করে দিয়েছি, তখন কি হয়েছে, ওটা একটু পরে থেমেছে। মানে সুইচ বন্ধ করার প্রভাব ওর উপর সঙ্গে সঙ্গে পড়েনি, কারণ ও তো একটা গতিতে ছিল।
কিছুক্ষণ গতিশীল থাকার পর সে থেমে গেছে। তাহলে শিক্ষার্থী বন্ধু, গতিশীলতার কারণে আপনারা হয়তো বলবেন যে গতিশীল বস্তু যে ধর্মের কারণে গতিশীল থাকে তাকে গতিজড়তা বলে। তো এখানে ফ্যানটি গতিশীল ছিল, তাই সুইচ বন্ধ করে দেওয়ার পরেও কিছুক্ষণ চলতেছিল। গতিশীল বস্তু যে ধর্মের কারণে গতিশীল থাকে তাকে গতিজড়তা বলে। এক্ষেত্রে ফ্যানটি গতিশীল ছিল, তাই সুইচ বন্ধ করার পরেও সুইচ বন্ধ করার পরেও তার গতির কারণে সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না। শিক্ষার্থী বন্ধু, তাহলে একের ক হয়ে গেল। এবার একের গ নং প্রশ্নের উত্তর, একের গ নং প্রশ্নের উত্তর আমরা একটু লিখে ফেলি। এখানে বলেছে যে প্রযুক্ত বলের মান কি। তো শিক্ষার্থী বন্ধু, এখানে কি কি দেওয়া আছে? কি বলেছে? গাড়িতে, প্রথম গাড়িতে, তার প্রথম এখানে প্রথম যাত্রা শুরু করে এত ভরের একটি গাড়ি, গাড়িটির ভর m সমান 600 কেজি, ত্বরণ, গাড়িটির ত্বরণ a সমান 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরে কি আছে আমাদের? প্রযুক্ত বল, জানা আছে F ইকুয়াল টু এম এ। সুতরাং প্রযুক্ত বল সমান এম এর মানটা 600, এর মানটা 0.2, বলের একবারে নির্ণয় নিতে পারেন, অথবা প্রথমে লিখতে পারেন কেজি ইনটু মিটার পার সেকেন্ড স্কয়ার, পরবর্তীতে লিখতে পারেন 6 × 12 মানে 120 নিউটন, গুণ করে ক্যালকুলেটার করে দিবি, 1200 একটা ঘন্টা পাবে আসছে 120 নিউটন, এসআর 120 নিউটন। তো শিক্ষার্থী বন্ধু, আমরা ক খ গ যথেষ্ট সফলভাবে সুন্দর করে দিলাম। ঘ বলেছে উদ্দীপকের ঘটনা, উদ্দীপকের ঘটনাটা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে কিনা। আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা আগে আমরা জানি কিনা ওটা একটু খেয়াল করবো, তারপরে আমরা দেখবো মেনে চলে কিনা। শিক্ষার্থী বন্ধু, আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রের কথা একটু বলব, তারপরে কাজে বিদায় করব।
ভরবেগে সংরক্ষণশীলতার দুটি বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ভিন্ন ক্রিয়া ও প্রতিক্রিয়া ব্যতীত লিখতে পারেন ব্যতীত অন্য কোন বল কাজ না করলে অন্য কোন বল কাজ না করলে উহাদের এদের লিখতে পারেন উহাদের মোট ভরবেগের পরিবর্তন হয় না ভরবেগের পরিবর্তন হয় শিক্ষার্থী বন্ধু আমরা এটা একটু আলোচনা করে দিচ্ছি যদিও গাণিতিক সমস্যা আমরা আলোচনা না করলেও হয়তো পারতাম তারপরেও আমরা বিষয়টি এরকম করছি ধরুন M1 T1 আদি ভরবেগ U2 M2 এটার ভর M2 এটা একটু বড় বস্তু হয়তো ভর একটা বেশি এক্ষেত্রে আবার U1 গ্রেটার দ্যান U2 ধরা হয় মানে বিষয়টা কি যখন ধাক্কা হয় এটা একটু ছোট অপেক্ষাকৃত এটা একটু বড় এটা হচ্ছে ধাক্কার পূর্বে এই ঘটনাগুলো ঘটছে ধাক্কার পূর্বে আর যখন ধাক্কা লেগে দুটা বস্তু এক বস্তুতে হতে পারে আলাদাও হতে পারে তো আমাদের যে প্রশ্নটা এখানে আচ্ছা সাধারণত আলাদা হয় তবে একও হতে পারে এক্ষেত্রে এরকম ভাবে আমরা দেখে দিলাম সেক্ষেত্রে ভর এটা থাকবে বেগ চেঞ্জ হবে তো আমরা এই সংরক্ষণশীলতার সূত্র যেটা সেটা লিখি ভাবে ধাক্কার পর আর এটা হচ্ছে ধাক্কার সময় এই দুটো বস্তু পরস্পর যুক্ত হয়ে গেছে ধাক্কার সময় প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুর উপরে একটা বল প্রয়োগ করেছে এবং এর কারণে সে আবার একটা প্রতিক্রিয়া বল ফিল করছে একজন লোক সামনে হেঁটে যাচ্ছে আমি যদি জোরে দৌড়ে যাই তার পিঠে ধাক্কা দিই সে যেমন তার জায়গা থেকে বিচ্যুত হয় বেগের পরিবর্তন হয় আমিও কিন্তু একটা ধাক্কা ফিল করি আমারও বেগের পরিবর্তন হয় বিষয়টা এরকম হয় তো গাণিতিক ভাবে আমরা এটাকে এরকম লিখি M1 E1 প্লাস M2 U2 M1 V1 প্লাস M2 V2 মানে অর্থাৎ আদি ভরবেগের সমষ্টি ইকুয়াল টু শেষ ভরবেগের সমষ্টি আদি ভরবেগের সমষ্টি ইকুয়াল টু শেষ ভরবেগের সমষ্টি তো শিক্ষার্থী বন্ধু এখন আমরা এটা গাণিতিক ভাবে ব্যাখ্যা করবো একটু বুঝিয়ে দিলাম তো শিক্ষার্থী বন্ধু আপনারা অ্যাসাইনমেন্ট যেহেতু এই জন্য একটু বুঝিয়ে দিয়ে তারপরে কাজ শুরু করতে পারেন আমাদের গাণিতিক বিশ্লেষণের দিকে আবার যাবো এটা হয়ে গেল এই আলোচনাটা জাস্ট বোঝানোর জন্য অ্যাসাইনমেন্ট দিতে পারেন অ্যাসাইনমেন্ট মানে তো একটা ব্যাপক আলোচনা করতে পারেন যে যতটা সম্ভব একটু ব্যাখ্যা করে দেবেন এটা তো আপনি ঘরে করবেন এটা পরীক্ষার হলে না এই জন্য একটু সুন্দর করে ব্যাখ্যা করে বুঝে বুঝে উপস্থাপন করবেন এখন আমরা গাণিতিক সমস্যার দিকে যাচ্ছি ওটা আলোচনা শেষ এবার গাণিতিক ভাবে বিশ্লেষণ করবো এখানে গাড়িটির ভর M1 = 600 kg
শিক্ষার্থী বন্ধু, এই গাড়িটি একটু ত্বরণে চলছে, তার ত্বরণে চললে সে একটা বেগ প্রাপ্ত হচ্ছে, ধাক্কার পূর্বে সে একটা বেগ প্রাপ্ত হচ্ছে। তো গাড়িটির বেগ আমরা ভিউ লিখতে পারি, আচ্ছা অসুবিধা নাই, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই সূত্রের সাহায্যে যেহেতু প্রথমে স্থির ছিল, এরপরে এর মানটা হচ্ছে ত্বরণ, এত মিটার পার সেকেন্ড। এখানে 6 দ্বিগুণ 12, মানে এখান থেকে 12 আসবে, এত মিটার পার সেকেন্ড। তো শিক্ষার্থী বন্ধু, গাড়িটির বেগ v1, অর্থাৎ আমরা এখানে u1 লিখতে পারি। সুতরাং গাড়িটির বেগ এক্ষেত্রে, সুতরাং এক্ষেত্রে গাড়িটির আদি বেগ, মানে ধাক্কার পূর্বে যে বেগটা, ওটাকে আমরা আদি বেগ বলছি। u1 equal to v equal to 12 meter per second. তো শিক্ষার্থী বন্ধু, আমরা এটা পেয়ে গেলাম, গাড়িটির আদি ভর বেগ, ভর পেলাম, বেগ পেলাম। এবার ধাক্কার পরে, মানে বিষয়টি এরকম, এবার ধাক্কার পরে দুটো বস্তু মিলে, আমরা আগেরবার যেমন এরকম দেখেছিলাম, এরকম একটা বস্তু দেখেছিলাম, ধাক্কাটাও দেখাইছিলাম, পরে এই বস্তু দুটা এইভাবেই চলছে। মানে আমরা কখনো কখনো দেখি কি, একটা ট্রাক হয়তো যাচ্ছে একটা মাইক্রো স্পিডে যাচ্ছে, তারপরে মাইক্রোটা ট্রাককে সহ যাচ্ছে, ধাক্কা দিয়ে একবারে স্থির একটা হয়তো ট্রাক ছিল, মাইক্রো তাকে ঠেলে নিয়ে মাইক্রোর বেগে যাচ্ছে। এইবারের বিষয়টা কিছুটা ওই ধরনের, কিরকম দেখুন, যে ধাক্কার পরে, যে চলার পরে স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে এই বেগে চলছে, এবারে ঘটনাটা এরকম। তো শিক্ষার্থী বন্ধু, তাহলে ওই যে পিকআপ ভ্যানের, পিকআপ ভ্যানের পিকআপ ভ্যানের ভর M2 ধরি, 400 কেজি, M1 M2 দুটো বস্তু না, M2 আর এটা স্থির, স্থির পিকআপ ভ্যানের আদি বেগ v2, আদি বেগ u2, স্থির যেহেতু 0 মিটার পার সেকেন্ড। সুতরাং বস্তুদ্বয়ের আদি ভরবেগের সমষ্টি সমান m1 u1 প্লাস m2 u2। শিক্ষার্থী বন্ধু, আমার m1 তো 600, u1 তো মানে v যেটা সেটাকে u1, যেটা আদিবেগ, ধাক্কার পূর্বে যে বেগটা প্রাপ্ত হলো, আচ্ছা আর এখানে m2 মান যেটাই হোক না কেন, ওটা তো 0, এত এটা তো কেজি ইন্টু মিটার পার সেকেন্ড, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। শিক্ষার্থী বন্ধু, এটা তো 0 আসবে, তাহলে 6 12 72 100 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড আদি ভরবেগের সমষ্টি হলো। এবার শেষ ভরবেগের বস্তুদ্বয়ে, শেষ ভরবেগের সমষ্টি M1 V1 প্লাস M2 V2। শিক্ষার্থী বন্ধু, এখানে V1 ওই ধাক্কার পর বেগ, ধাক্কার পর বেগ
মানে v1 সমান v2 সমান ওইটা 7.2 মিটার পার সেকেন্ড। বাবা মিটার পার সেকেন্ড এভাবে লেখা যায়, আবার মিটার ভাগ সে এভাবে লেখা যায়, তো আপনাদের বই এভাবে দিয়েছে মানে তাতে কোনো সমস্যা নেই, আমরা দুটাই একই। এবার আমাদের তাহলে m1 নিয়ে মাথা ব্যথা নাই, 600, আবার v1 7.2, m2 400, v2 মান হচ্ছে ওই 7.2। শিক্ষার্থী বন্ধু আপনি যদি এটাকে হিসাব করেন তাহলে দেখবেন একই আছে, এটাকে ক্যালকুলেটর হিসাব করলে কেজি মিটার পার সেকেন্ড আপনি এখান থেকে একই পাবেন। আপনি ইচ্ছা করে একটা মজা করে হিসাব করতে পারেন, দেখেন 7.2 কমন নিলাম বীজগণিতের মতো করে, মানে কত মজা দেখেন কেজি ইনটু মিটার পার সেকেন্ড আমাদের ক্যালকুলেটর ছাড়াও সম্ভব। এই দেখেন 7.2 গুণন 1000, এই যে দেখেন আমি ক্যালকুলেটর ছাড়া করছি, আপনারা যখন পড়ব হয়ে ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবেন ভর্তি পরীক্ষা ক্যালকুলেটর ছাড়া দিতে হবে, তাহলে এখানে দেখেন 3 ঘর দূরে যাবে, তাহলে কি হবে 7200, 3টা 0 দশমিকটা 3 ঘর দূরে যাবে, 1 2 3 এত। শিক্ষার্থী বন্ধু এখানে যেহেতু আদি ভরবেগের সমষ্টি এবং সেটা হবে কি হবে সূত্র মেনে চলে সমর্থন করে, তাহলে আমরা এখন লিখবো স্টেটমেন্ট এবং কত সেই সময় স্টেটমেন্ট লিখবো, যেহেতু আদি ভরবেগের সমষ্টি এখানে দিতে পারি লাস্টে এখান থেকে আমরা এদিকে টেনে নিলাম, যেহেতু বস্তুদ্বয়ের আদি ভরবেগের সমষ্টি সমান সমষ্টি বস্তুদ্বয়ের শেষ ভরবেগের সমষ্টির সমান সেহেতু সেহেতু কি ভরবেগের সমষ্টির সূত্র সমর্থন করে, সেহেতু কি উদ্দীপকের ঘটনা ঠিক এটা মিলিয়ে মিলে লিখবেন, উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে। তো শিক্ষার্থী বলতে আমরা আপনাদের সেই কাঙ্ক্ষিত বিষয়টি আলোচনা করে দিলাম, আমার বিশ্বাস আপনারা এইভাবে লিখলে নথি উত্তম পেয়ে যাবেন, তো আপনারা আমাদের এই চ্যানেলটি আপনাদের যদি উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন চাপ দিবেন, আমরা যতগুলো আপনাদের সাবজেক্ট রিলেটেড ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ এই চারটি বিষয়ের মধ্যে আমরা এটা দিয়ে 3টা বিষয় দিয়ে দিলাম, এর আগেও আমরা দিয়েছি কেমিস্ট্রি এবং গণিত, শিক্ষার্থী বন্ধু এখন পদার্থ এরপরে উচ্চতর গণিত যখন আমাদের হাতে আসবে আমরা দিয়ে দিব, তারপরে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যত বেশি বাটন শেয়ার করে দেবেন, কারণ সারা দেশের শিক্ষা ব্যবস্থা এখন একটু ঘরকেন্দ্রিক, গ্রামের শিক্ষার্থীরা আরও বিপদে আছেন, এই জন্য আপনাদের সকলেরই পরিচিত জন গ্রামে বিভিন্ন জায়গায় থাকে বিভিন্ন জেলা শহরে থাকে, আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিলে তারাও পেয়ে যেতে পারে, সকলের উপকার হলে আমাদের এই শ্রম সার্থক হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।